সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ পহেলা ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি হাজি ডেয়ারি ফার্ম। আর এই হাজি ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে মোহাম্মদ ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই খামার থেকে মূলত গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা সবই বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, ওনাদের ফার্মে বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে এবং গাভী গরু রয়েছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো মোহাম্মদ ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে গরুগুলো রয়েছে, কী ধরনের গরু রয়েছে, এগুলোর দাম কেমন, জাত মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তো চলে আসলাম আপনার খামারে, এসে তো ভালো লাগলো, বেশ কিছু বকনা প্লাস কিছু গাভী গরুও দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাভী আছে দুইটা, প্রেগনেট আছে তিনটা। আচ্ছা আচ্ছা। আর অল্প দিনের বীজ দেওয়া আছে, আর একটা রেডি টাইপের একটা মুন্ডি বকনা আছে। তার মানে অনেকগুলাই আছে? অনেকগুলাই আছে। বর্তমানে এই শীতের শেষে বেচা কেনাটা কেমন চলতেছে? এখন তো বেচা কেনা কেমনি বাড়বে, বেচা কেনা কমবে না, বাজার এখন বাড়তে হবে, বেচা কেনা বাড়বে। আচ্ছা আচ্ছা। এই জন্যে লোকজন গরু কিনতেছে, যেহেতু শীতের শেষে গরু বাছুর এখন বেচা কেনা হবে, লোকজন কিনতে। শীতের সময় তো গরু বাছুরটা একটু কম কেনা বেচা হয়ে থাকে। হ্যাঁ, শীতের সময় গরু বাছুরটা একটু কম বেচা কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে যে গরুগুলো আছে এগুলোর দাম কত থেকে শুরু আছে আপনার কাছে? দাম আছে আপনার 85,000 থেকে 1,85,000 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, 85,000 থেকে 1,85,000 পর্যন্ত আছে? জি। আচ্ছা আচ্ছা। তো যে গরুগুলো আছে তো চলুন একে একে আমরা দর্শকদেরকে দেখাই। চলেন ইনশাল্লাহ। প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি ভাই, এটার বৈশিষ্ট্যটা যদি একটু বলতেন। এটা আছে নেপাল, নেপাল গরু একটা না? জি। আচ্ছা, গাভ গরু নাকি এটা? এটা গাভ, এখনো 20-25 দিন সময় আছে। 20-25 দিন সময় আছে? জি। দাঁতে কয়টা? দাঁতে চারটা। দাঁতে চারটা? জি। কয় নাম্বার বাচ্চা দিবে? এরা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি। সময় আছে 20-25 দিন সময় আছে। দেখান উলান পালান গুলা সুন্দর করে দেখান দর্শকদের, উলান দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখান, ওই সাইড থেকে দর্শকদেরকে দেখাই। আসলে এই গরুগুলোর কিন্তু শক্তি অনেক, দেখছেন। এটার দামটা কত রাখছেন? এটার দাম আছে 1,20,000। 1,20,000 টাকা চাওয়া দাম? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন? নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা আপনারা দেখতে পাচ্ছিলেন এক নাম্বার গরুটা। তো দর্শক চলুন দুই নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি ভাই, বাচ্চা সহ গাবে, বাচ্চা সহ একটা। আসতে দেরি হয়েছে জন্য গরু দুধান হয়ে গেছে। এখন তো দুপুরের টাইম, প্রায় কয়টা বাজে? 1:18 বাজে। হ্যাঁ, দুধ দুধান হয়ে গেছে, কারণ বাচ্চা ছোট না, 7-8 দিনের বাচ্চা। 7-8 দিনের বাচ্চা, বুঝছেন। কয় নাম্বার বাচ্চা দিল এরা? প্রথম বাচ্চা, দুই দাঁত। দুই দাঁত? জি। এই যে কোলে কোলে বকনা বাচ্চা, বকনা বাচ্চা, ঠিক আছে। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটার থেকে দুধ আপনার 13-14 চলে আসে। 13-14 চলে আসছে। যাতে কি গাভিটা? যাতে এটা হচ্ছে সাইওয়ালে ধরে, বুঝছেন। সাহেলের সাথে জার্সির মনে একটু একটু পার্সেন্ট থাকতে পারে, জার্সির সাথে সাহেলের একটু মিক্সড আছে। মিক্সড আছে। দামটা রাখছেন কত এটা? দাম হচ্ছে 1,85,000। 1,85,000 টাকা? জি। অনেক বড় সড় একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন, দামটা রাখছে 85,000 টাকা, দেখছেন। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভীটা। জি। তো দর্শক চলুন তিন নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। এরা একটা ফ্রিজিয়াম গাভী, এরা ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটার? এরা দুই দাঁত, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? কি বাচ্চা এটার সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা, এই দেখেন ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে। গাভীটা সকালে একটানে 10টা দুধ পাবে। সকালে 10টা দুধ পাওয়া যাবে? হ্যাঁ। দর্শক সকালে 10টা দুধ পাওয়া যাবে। এটার দামটা কত রাখছেন? এটার দাম আছে, এটা 1,85,000। 1,85,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আসে থাকি দাসায় দুধ সকাল বিকাল দুয়া চেক করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। এটা দেখলাম আমরা তিন নাম্বার গাভীটা। জি। তো চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা। এটা একটা ফ্রিজিয়াম, এটা 6 মাস শেষে 7 মাসে পড়েছে। কয় মাস পড়লো? 6 মাস থেকে 7 মাস পড়ছে। হ্যাঁ, 6 মাস শেষে 7 মাসে পড়েছে। দাঁতে কয়টা? এরা প্রথম বাচ্চা, দুই দাঁত। প্রথম বাচ্চা, দুই দাঁত। গাভ 6 থেকে 7 মাস পড়ছে, তার মানে প্রায় 2-2.5 মাস সময় আছে এটাতে। জি।
দর্শক প্রায় 2 আড়াই মাস সময় আছে এটাতে তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম 1,45,000 1,45,000 টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন 1,45,000 টাকা চাওয়া দাম কিছুটা দরদাম করা যাবে এটা দেখলাম আমরা 4 নাম্বার গরুটা তো দর্শক চলুন 5 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই 5 নাম্বার গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা এটা 6 মাস শেষে 7 মাসে পড়েছে এটা একটা জার্সি জাতের গরু 6 মাস বড় সাইজের একটা জার্সি 6 মাস থেকে 7 মাসে পড়ছে গাব হ্যাঁ এটা কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিবে তার মানে দুই দাঁত যেহেতু জি দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে জি এটার দামটা কত রাখছেন এটার দাম আছে 1,42,000 টাকা 1,42,000 টাকা জি 4 নাম্বার গরুটা চাওয়া দাম 1,42,000 টাকা এটা 5 নাম্বার গরু ও 5 নাম্বার গরুটা হ্যাঁ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে নিতে পারবে 5 নাম্বার গরুটা 1,42,000 টাকা জি দেখেন উলান পালান কাউলে জার্সি জাতের একটা গাভী না জার্সি জাতের গাভী অনেক বড় সরো হবে দর্শক দুধের পালানগুলো দেখতে পাচ্ছেন প্রায় 3 মাস সময় আছে না আড়াই মাসের মতো সময় আছে আড়াই মাসের মতো সময় আছে আড়াই মাসের মতো সময় আছে তো দর্শক চলুন 6 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই সে একটা গরু দেখতে পাচ্ছি ভাই মুন্ডি এটা মুন্ডি অরিজিনাল মুন্ডি চাহন এটা সেই হ্যাঁ মুন্ডি অরিজিনাল দেখান এই দেখেন এরা দুই দাঁত দাঁতে দুইটা দুইটা আচ্ছা তো প্রেগনেন্ট টেগনেট আছে নাকি প্রেগনেন্ট আছে এখনো চেকের সময় হয়নি আর কতদিন সময় আছে এখনো মোটামুটি 15 দিনের মতো সময় আছে চেকের তার মানে আড়াই মাসে প্রেগনেন্ট আছে জি দর্শক আড়াই মাসের সময় আছে প্রেগনেন্টে আর 15 দিন গেলে চেক দেওয়া যাবে জাতে কি ভাই এটা জাতে এটা জার্সির মধ্যে পড়ে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি জার্সি মুন্ডি আড়াই মাসে প্রেগনেন্ট 15 দিন গেলে চেকে আসবে দামটা কত রাখছেন এটা দাম আছে 1,20,000 চাওয়া দাম 1,20,000 টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন এটা আমরা 6 নাম্বার গরুটা দেখলাম তো দর্শক চলুন 7 নাম্বার গরুটা দেখাই 7 নম্বরে এটাও একটা বিগ জার্সি মুন্ডি এটাও মুন্ডি না জার্সি মুন্ডি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখছেন মাথা টাতাগুলো দেখছেন বয়সটা কেমন এটা এটা বয়স 10 প্লাস হবে 10 প্লাস জি দর্শক 10 প্লাস বয়স এই লাল ফালানগুলো দেখান দুধের পাটগুলো একটু দেখাই আপনাদেরকে পাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এটার দামটা কত রাখছেন এটার দাম আছে 85,000 85,000 টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারেন হ্যাঁ হালকা পাতলা দরদামের সুযোগ আজকে আছে খুব একটা বেশি না খুব একটা বেশি না দরদামের একটু সুযোগ আছে দর্শক কিছুটা দরদাম আপনারা করতে পারবেন তো আজকে তো এই পর্যন্তই জি তো দর্শক যে গরুগুলো দেখলে তো যাচাই বাছাই করে তো ভাই নিতে পারবে তাই না অবশ্যই তারা আসবে নিজে যেহেতু দুয়াল গরু আছে তারা আসে থাকি সকাল বিকাল দুধ দুই দিন ধরে চেক করে তারপরে নিবে আর স্যার গাবগুলো তার দুধ দেখার কোনো গাবগুলো তো আর দুধ দেখার কোনো দরকার নাই তাহলে আসে জাতমান দেখবে জাতমানটা দেখে সুন্দর করে দেখে নিয়ে যাবে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো না ভাই সব ব্যবস্থা আছে কোনো রকম কোনো সমস্যা নাই আর যদি কেউ না আসে তাদেরকে কিভাবে পাঠাবেন এখন যারা আসবে না তারা গরু দেখবে পছন্দ হবে দরদাম হবে ব্যাংকে লেনদেন হবে গরু পাঠিয়ে দিব গরু পাঠিয়ে দিবেন নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলার একটা আছে আপনারা যেখান থেকে কিনবেন যার কাছ থেকে নেবেন নিজে সরজমিনে এসে দেখে শুনে জাতমান যাচাই বাছাই করে দরদাম করে নেবেন আচ্ছা আচ্ছা তাতে প্রতারণা হবার কোনো সম্ভাবনা থাকে না না দেখে নেওয়াটাই প্রতারণা হবেন তা না কিন্তু আপনি জাতমান যাচাই বাছাই করে অনেকেই আছে গরুর দাম 1,00,000 দাম কয় আছে 60,000 সেক্ষেত্রে অনেকেই করে কি জানেন 60,000 টাকা দেন বাইনা দেন দিয়ে আর কোনো খোঁজ খবর থাকে না আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো আচ্ছা আচ্ছা তো মোহাম্মদ ভাই আজকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু